খুলনার থেকে যদি একজন সকালে বলে যে আমি ডিম নিয়ে যাব, আমি ডিম নিয়ে সদরঘাটে বিক্রি করে যদি ইচ্ছা করে সেবা চলে যেতে পারে। আগে আমার গাড়ি মাঝে মাঝে থেকে নামান রাখতো, মাঝে মাঝে নামান রাখতো, মাঝে ঠেলা রাখতো, এখন একটাও নেই ছেড়ে। অন্য সরকার আসলে আমাদের খুবই অসুবিধা হবে, সে আশা করবে যত প্রজেক্ট আমরা হাতে নিয়ে সব প্রজেক্ট বাতিল করবে। আমাদের পাকিস্তান আমলের সময় হইতে সে সময় আমাদের এই পদ্মার ওপারের অংশটা সবসময় অবহেলিত ছিল, সবচেয়ে উন্নত ছিল হলো কুমিল্লা, নোয়াখালী, চিটাগাং। এটা আমাদের সরকার আসার পরে এই জিনিসটা উপলব্ধি করতে পারছে। ওই নদীর ওপারে যে 21টা জেলা আছে এটা সবসময় অবহেলিত ছিল, সেটার উন্নত করতে হলে পদ্মা ব্রিজ না হলে ওটা উন্নত করা যাবে না। পদ্মা ব্রিজ হলেই আমরা ওই এলাকাকে উন্নত করতে পারবো। এখন তাই হয়েছে তাই যে আমাদের এখন বরিশাল, খুলনা, যশোর, ফরিদপুর, গোয়ালগঞ্জ একবার সব জায়গা মানে জালের মতো রাস্তা গেছে। যদি আমাদের এই যে বলমারের একটু আগে হাটে পাড়া সেখানে যদি আপনারা যান তাহলে দেখবেন যে মানে একটা মনে হয় যেন লন্ডনের কোনো জায়গায় শহরে আসছে। ভাটেপাড়া জায়গাটা চারিদিক থেকে রাস্তা গেছে আসছে, তো ভাটেপাড়াতে সবাই ক্রস হয়েছে এদিক ওদিক, মনে হয় আমি কি জানি আশ্চর্যভাবে এত দেখি পৃথিবীর লন্ডন শহরে তো এরকম জনসংখ্যা দেখি না, এত সুন্দর হয়েছে। এইটা হয়েছে আমাদের শেখ হাসিনার জন্য, মানুষের ওই পারের যত একজন এমনকি একজন সেই খুলনার থেকে যদি একজন সকালে বলে যে আমি ডিম নিয়ে যাব, আমি ডিম নিয়ে সদরঘাটে বিক্রি করে যদি ইচ্ছা করে সেবা চলে যেতে পারে। এই পদ্মা ব্রিজ হওয়ার জন্য আগে তো এটা ছিল না, আমাদের ব্যবসা বাণিজ্য ব্যাঘাত ঘটতো, ব্যবসা বাণিজ্য চলতো না, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ এই সব জায়গায় ভালো চলতো ব্যবসা বাণিজ্য। তো এবারে পদ্মা ব্রিজের জন্য আমরা ওই পাড়টা সাথে আসলে একটা দেশের একটা অংশ যদি উন্নত হয় আর একটা অংশ যদি উন্নত না হয় এটা অনেক ক্ষতি হয়। সেই কাজটা আমাদের নেত্রী করেছেন যে না সবাই আমরা সব জায়গায় আমরা উন্নয়ন। তো সবচেয়ে যে সুবিধা সুযোগ সুবিধাটা হয়েছে আমাদের ব্যবসা বাণিজ্যের প্রসার হয়েছে, ব্যবসা বাণিজ্য অনেক ইন্ডাস্ট্রি ও পাশে ঘটছে, একটা উপকার হয়েছে। এই পদ্মা ব্রিজের সুফল শুধু আমরা পাবো না, আমাদের দেশের মানুষ তো পাবেই পাবেই, আবার এই সুফলটা সারা বিশ্বের মানুষ পাবে এবং পদ্মা ব্রিজ তারা চিনে ভিজিট করতে আসে, ভালো ভালো লোক তো ভিজিট করতে আসে। এতে হয় কি যে আমাদের দেশের মানুষের ইমেজটা বাড়ছে, আমাদের সরকারের ইমেজ বাড়ছে যে না এরা এরা করতে পারে, উই ক্যান, এতে বলে না মাঝে মাঝে আমরা পারি। এই দুটো জিনিস আমাদের দেশের মানুষ যেমন উপকৃত হয়েছে এই ব্রিজটা দিয়ে, ব্যবসা বাণিজ্য দিয়ে, ইন্ডাস্ট্রি দিয়ে, আবার বিদেশিরাও আমাদের এই আমাদের বাংলাদেশে চিনছে পদ্মা ব্রিজের মাধ্যমে, বাংলাদেশের মাধ্যমে পদ্মা ব্রিজ চিনে না, পদ্মা ব্রিজের মাধ্যমে বাংলাদেশে। ছোটোখাটো যে কোনো বিজনেস আগে তো আসতে পারতেন না, বেচা কেনা করে যেতেও পারতেন না, এখন তো যত সকালে আসে বিকেলে চলে যায় মানুষ, অনেক মানুষ চলে যায়, এমনকি অনেক দূরে পর্যন্ত চাকরিতেও পর্যন্ত ঢাকা এসে চাকরি করে আবার সন্ধ্যাবেলা রাত্রিবেলা চলে যায়। নেতৃত্ব বলছে যে 1 ইঞ্চি পরিমাণ জমিও কেউ খালি রাখবা না, সব কিছু তো উৎপাদন করো, উৎপাদন করো বা ঢাকা নিয়ে সব বেচো, পয়সা নিয়ে আবার বাড়ি চলে যাবে, কোনো সমস্যা পদ্মা ব্রিজের এখান তো কোনো চিন্তা নাই। সুতরাং ব্যবসা বাণিজ্য, তারপরে স্কুল কলেজ মাদ্রাসা এগুলোরও উন্নতি হবে। কিন্তু যে এখান থেকে একজন ইন্সপেক্টর সেই আমাদের ফরিদপুর যেতে অনেক কষ্ট হতো, যেতে চাইতো না, এখন কিন্তু পটাপট করে চলে যাচ্ছে, এটা সুবিধা হচ্ছে না। শিক্ষা বলো, স্বাস্থ্য বলো, যে কোনো সেক্টর বলো না কেন, এই পদ্মা ব্রিজ সব কিছুর মূলে তারা সহযোগিতা করছে পদ্মা ব্রিজ। পদ্মা ব্রিজে যেতে আসতে ওই পারে একটা 20-25টা জেলার এদিকে জেলার সাথে কোনো যোগাযোগ ছিল না, সব উড়ে জেলার পর যেতে হতো, এখন সেই অবস্থা নাই। এটা একটা মানে অসাধারণ জিনিস আমরা সৃষ্টি করতে পারছি বাংলাদেশ সরকার, যার জন্য আমাদের মানুষের সুফলটা আমরা ভোগ করতে পারব। নদী যদি আমাদের ঠিক থাকে, নদী যদি টিল্টেড না হয়, এটা যদি সরকার একটু খেয়াল রাখে যে ড্রেজিং যদি করে তাহলে নদীটা ঠিক থাকবে, খাম্বা দিলে সিলটেড হয়ে যায়, এটা সবসময় খেয়াল রাখতে হবে, সবসময় এটার ড্রেন দিয়ে বালিটা সরা যেতে হবে, তাহলে হয়তো আমরা এই সুফলটা পাবো, না তো এই সুফল একদিক দিয়ে লস হবে আরেকদিন লাভ হবে, তাহলে কী লাভ হলো আমাদের। আমরা যে গেলাম তিন থানা আলফাডাঙ্গা বল মানে মধুখালে আমি যে ঘুরলাম ঘুরি, আগে আমার গাড়ি মাঝে মাঝে থেকে নামান রাখতো, মাঝে মাঝে নামা রাখতো, মাঝে ঠেলা রাখতো, ব্রিজ পার হতে লাগতো নামে গাড়িতে নামে, এখন একটাও নেই ছেড়ে। ব্রিজ কালভার যা সবই হয়ে গেছে,
এবং সমস্ত রাস্তাগুলো হয়ে গেছে। আমাদের রাস্তাঘাটগুলো একেবারে জালের মতো গেছে কিন্তু আগে, এবং এটা আমরা দাপটের সাথে আর বাংলাদেশকে চিনাইছেও সে গেছে না, বাংলাদেশে যদি বিশ্বকে মানে চিনাইছে। এবং আমরা যতটা আমাদের নেত্রী যতটা পুরস্কার পেয়েছেন, এত পুরস্কার কোনো দেশের সরকার প্রধান বা দেশের প্রধান যেই হোক পার্টি প্রধান কেউই পায় নাই। বঙ্গবন্ধু কিছু পেয়েছিলেন, তেমনি পেয়েছে থাকলে আরও পেতেন। তার নেত্রী তার সুযোগ্য কন্যা, আমাদের দেশ পরিচালনার জন্য সুপরিচালনার জন্য আমরা এই কাজগুলি সুফল পাচ্ছি। অন্য সরকার আসলে আমাদের খুবই অসুবিধা হবে, সে আশা করবে যত প্রজেক্ট আমরা হাতে নিয়েছি সব প্রজেক্ট বাতিল করবে। যে প্রজেক্টগুলো আমাদের হাতে আছে আমরা বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত হবো, ওই প্রজেক্টগুলি আমরা পাঁচ বছর করতে পারবো, পাঁচ বছর করতে পারবো। আর তো আমাদের হাতে বেশি প্রজেক্ট নাই, যে প্রজেক্টগুলো আমরা হাতে নিয়েছি শেখাচ্ছে আমাদের, সেই প্রজেক্টগুলো যদি শেখাচ্ছে আর পাঁচ বছর আমরা সময় পাই, তাহলে আমরা পাঁচ বছরের মধ্যে যে প্রজেক্টগুলো সবগুলি আমরা শেষ করতে পারবো। আমাদের দেশের অবস্থা অনেক ভালো হবে, মানে স্ট্যান্ডার্ড অফ লিভিং অফ ম্যান অ্যান্ড উইমেন উইল রাইজ, হ্যাঁ কন্টিনিউয়াসলি রাইজ হবে। তো আমাদের দেশ একটা সোনার দেশ হবে, সে সোনার বাংলা যে আমরা সৃষ্টি করতেছে বঙ্গবন্ধু চেয়েছিলেন সেটা আমাদের নেত্রী আর পাঁচ বছর থাকলে ঠিকই উনি সোনার বাংলা করে দেওয়া যাবে, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে তখন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।